মেয়র হিসেবে কোনো রাষ্ট্রীয় সুবিধা ভোগ না করেই চট্টগ্রামবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন চট্টগ্রামের নগরপিতা আজমা নাসিরউদ্দিন। সম্মানী ভাতা, পরিবহন বা জ্বালানি খরচ কোনোটি কর্পোরেশনের কোষাগার থেকে গ্রহণ করেন না। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিন রাত এক করে নগরীর জন্য কাজ করে যাচ্ছেন তিনি। স্বপ্ন দেখেন আধুনিক শহর হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার। জয়দেব দাসের প্রতিবেদন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন শুধু 19 লাখ ভোটারেরই নন, নগরপিতা নিজেকে 70 লাখ নগরবাসীর সেবক মনে করেন। নির্বাচনের সময় নগরবাসীকে সেবার প্রতিশ্রুতি দিয়েছেন, তাই সেবার কোনো বিনিময় মূল্য গ্রহণ করেন না। সম্মানী ভাতা, পরিবহন বা জ্বালানি খরচ কোনোটিই কর্পোরেশনের কোষাগার থেকে নেন না। সরকার নির্ধারিত মেয়রের ভাতা থেকে প্রাপ্ত যে অর্থ তাও ব্যয় হয় অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পেছনে। পারিবারিক ব্যবসার আয় থেকেই চলে তার নিজের ও সংসারের খরচ। তিনটা প্রতিবন্ধী স্কুল এবং একটা প্রতিবন্ধী সংগঠন আছে, ওরা কারিগরি শিক্ষা প্রদান করেন প্রতিবন্ধীদেরকে স্বাবলম্বী করার জন্য। একটাতে 30,000, একটাতে 20,000, একটাতে আরেকটাতে 20,000, আরেকটা 10,000। এবার চারটা দিয়ে আর ব্যক্তিগতভাবে কয়েকজন প্রতিবন্ধীকে দেয়। কর্পোরেশনের নিম্নআয়ের মানুষের জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিতের উদ্যোগের কথা জানিয়ে মেয়র বলেন, সবুজ পাহাড়ের পাদদেশে আর যেন কোনো তাজা প্রাণ মাটি চাপা না পড়ে তার উদ্যোগ নিয়েছেন তিনি। দরিদ্র জনগোষ্ঠী আছে আর কি, তাদের জীবন মাননের জন্য কিন্তু চট্টগ্রাম সিটির আমরা বেশ কয়েকটি এনজিওর সাথে একসাথে কাজ করছি আর কি। সেবকদের জীবন মাননের জন্য মানে প্রধানমন্ত্রী প্রকল্প গ্রহণ করার জন্য বলেছেন, সেই হিসাবে আমরা নিয়েছি। আবাসন সকল নিরসনের জন্য আমরা 7টি ভবন করছি, 14 তলা বিশিষ্ট। আধুনিক যে সুযোগ সুবিধা সেগুলো সবগুলো বিদ্যমান আছে। রাজনৈতিক দলের কর্মী হিসেবেও সামাজিক কিছু দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই নেতা। এক্ষেত্রে নিজেকে নেতা হিসেবে পরিচয় না দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ধারাবাহিকভাবে একেবারে ছাত্রলীগ আওয়ামী লীগ এভাবে করে করে এসছি। তো আমি অন্তরে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, নিজে ধারণ করি। অর্থাৎ রাজনীতি যে এটা জনগণের কল্যাণের জন্য যে রাজনীতি সেটাকে ধারণ করি। আজম নাসির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে দাঁড়িয়ে স্বপ্নের এমন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন যা দেখতে আসবে বিশ্বের মানুষ। এই যাত্রা চট্টগ্রাম থেকে শুরু করতে চান নাসির। মানে প্রধানমন্ত্রী যে অভিপ্রায়, আমি তো ওনার নগণ্য একজন ক্ষুদ্র কর্মী, সেই হিসাবে সেটা ওনার যে স্বপ্ন এটা বাস্তবায়ন করা এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, এবং নৈতিক দায়িত্ব এবং কর্তব্য থেকে আমি প্রতিনিয়তই তাগিদ অনুভব করি এবং সেভাবে চেষ্টা করছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের কাছ থেকে অনেক প্রাপ্তির কথা স্বীকার করে আজম নাসির বলেন, শৈশব থেকেই রাজনীতির সাথে আছেন, মানুষের জন্য কাজ করছেন, মেয়র ও রাজনৈতিক দলের কর্মী হিসেবে এই চেষ্টা অব্যাহত রাখতে চান তিনি। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।